ভালো আছো তো সবাই আজকে আমরা শুরু করবো দ্বি শঙ্কর জননের পরীক্ষাটি গিনিপিগের উপর করে দেখা যাক যে সেখানে আমরা যেটা মোটর গাছ নিয়ে করেছিলাম সেটা এবারে গিনিপিগের উপর করে দেখব যে ঠিক ওইভাবেই এটা হচ্ছে কি না তাহলে গিনিপিগের উপর পরীক্ষাটা করার সময় তাহলে একটা এখানে পুরুষ গিনিপিগ ও একটা স্ত্রী গিনিপিগ নেওয়া হবে আমি ধরে নিচ্ছি যে একটা বিশুদ্ধ কালো বিশুদ্ধ কালো এটাকে লিখবো এর ইয়েটা হবে বিবি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোম অমসৃণ লোম ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এরকম একটি পুরুষ গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বিশুদ্ধ সাদা তাহলে এটা কী হবে স্মল বি স্মল বি হবে এগুলো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এটা কীভাবে হচ্ছে এর সঙ্গে একটা মসৃণ লোম মসৃণ লোম তাহলে এটা কি হবে স্মলার স্মলার একটা পুরুষ আর একটি স্ত্রী গিনিপিক নেওয়া হলো এটা পাল্টেও নিতে পারো উল্টোটাও করা যাবে অর্থাৎ একটি স্ত্রী বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিক নিয়ে তার সঙ্গে একটা এটাকে পুরুষ করে নেওয়া যেতে পারে যে কোনো একটা করলেই হবে তাহলে আমরা এখানে যেটা ধরলাম যে পুরুষ গিনিপিগটা হচ্ছে বিশুদ্ধ কালো রঙের আর লোমগুলো হচ্ছে অমসৃণ আর স্ত্রী গিনিপিগটা হচ্ছে বিশুদ্ধ সাদা রঙের আর তার লোমগুলো হচ্ছে মসৃণ লোম তাহলে এর জিনোটাইপটা এবারে তাহলে লিখে নিই এখানে হলো তাহলে বিবি আর আর এখানে হলো সাদাটা স্মল বি স্মল বি স্মল আর স্মল এগুলো হলো তাহলে কি যেটা দিয়ে পরীক্ষা শুরু করি সেটা হচ্ছে পি পি জোনু তাহলে এদের মধ্যে যৌন জনন ঘটানো হবে যৌন জনন ঘটিয়ে এক এই এফ ওয়ান জেনারেশনে দেখব কি ধরনের গিনিপিং উৎপন্ন হচ্ছে তাহলে এখান থেকে যদি গেমেট উৎপন্ন হয় কত ধরনের গেমেট হবে আর এখান থেকেই বা কত ধরনের গেমেট হবে এখান থেকে যে গেমেটগুলো হবে সেটা এর বাইরে হবে কি ক্যাপিটাল বি আর স্মল আর এই ক্যাপিটাল দুটো বি থেকে একটা বি আসবে তাহলে ক্যাপিটাল বি আসবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর থেকে একটাই আসবে অর্থাৎ এটাই হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এখান থেকেও অনুরূপভাবে গেমেট হবে তাই তো তাহলে এগুলো হচ্ছে গেমেট এখানে লিখে দিবে। গেমেট তাহলে এদের মিলন ঘটিয়ে এফ ওয়ান জারেশনে আমি কি পাব এফ ওয়ান জেনারেশনে পাবো তাহলে বি এখানে ক্যাপিটাল বি এখানে আছে স্মল বি আর এখানে লিখবো ক্যাপিটাল আর আর এটা কি হবে স্মল আর তাহলে এর এটা তো আমরা জিনো টাইপটা লিখলাম এ দেখতে কেমন হবে ফিনোটাইপটা কেমন হবে এটা আশা করি তোমরা বলতে পারবে এর ফিনোটাইপটা কেমন হবে তাহলে এইটা কী হলো এইটা হলো এফ ওয়ান জোনো এফ ওয়ান জেনারেশনে যে গিনিপিকগুলো পাওয়া গেল তার ফিনোটাইপ কী হবে আর এটা এখান থেকে দেখে বুঝতে পারছ এটা একটা হেঁটেরও জায়গাস জীব অর্থাৎ এটা একটা শঙ্কর জীব কেমন হয়েছে এটা বিশুদ্ধ আছে কি আর বিশুদ্ধ নেই তাহলে এটা শঙ্কর কেমন হয়েছে কালো আর অমসৃণ লোমযুক্ত তাহলে এখানে লিখে দেবে শঙ্কর কালো ও অমসৃণ অমসৃণ লোমযুক্ত সব গিনিপিগ পাওয়া গেলো এফ ওয়ান জুনুতে এখান পর্যন্ত তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে তো মোটর গাছের যে পরীক্ষাটা করেছিলাম সেই পরীক্ষাটা মনে করে দেখো ঠিক ওইভাবেই এটা করবে এবং ওখানে যেমন এফ টু জনুর চেকার বোর্ড করেছিল এখানেও আমরা এফ টু জনুর চেকার বোর্ড করবো তাহলে এফ ওয়ান জেনারেশনে যে উপত্যগুলো পেলাম এরকম দুটো উপত্যকে নিয়ে তাদের মধ্যে জনন ঘটানো হবে তাহলে এরকম দুটো উপত্যকে এবার নেওয়া হচ্ছে কি আছে আমার ক্যাপিটাল বি স্মল বি আর আছে ক্যাপিটাল আর স্মল আর তাহলে এরকমই আরেকটা নেব ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল আর স্মল আর এরপর দেখো এখানে এরা যখন গেমেট তৈরি করবে কত ধরনের গেমেট এখান থেকে তৈরি হবে দুটো একই আছে এফ ওয়ান জেনারেশনের দুটো গিনিপিগকে নিয়ে তাদের মধ্যে যৌনজনন ঘটানো হচ্ছে এখানে কত ধরনের গেমেট তৈরি হবে এইখানে যদি গেমেটগুলো বার করতে পারো তাহলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না এফটু জনুর চেকার করতে পারবে তাহলে এখান থেকে যে গেমেটগুলো হবে সেই গেমেটগুলো কত প্রকার হবে এখান থেকে মোট চার ধরনের গ্যামেট তৈরি হবে কি কি হতে পারে একটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর একটা কি হবে ক্যাপিটাল বি স্মল আর একটা কি হবে স্মল বি ক্যাপিটাল আর আরেকটা হবে স্মল বি স্মল আর এই চার প্রকার গ্যামেট পাওয়া গেল ঠিক অনুরূপভাবে এখান থেকেও আমরা এই চার ধরনেরই গেমেট পাব তাই তো এখানের গ্যামেটগুলো একটু দিকে করে লিখে নিচ্ছি এখানে যা ছিল ঠিক ওই চার ধরনেরই গ্যামেট এখানেও পাবো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর তারপরে কী পাচ্ছি ক্যাপিটাল স্মল বি ক্যাপিটাল আর আরেকটা পেয়েছি স্মল বি স্মল আর এই দেখো গেমেটগুলো কী হলো একই জাতীয় গেমেট পেলাম এরপর এই গেমেটগুলোকে এরা একে অপরের সহিত সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে মানে যে যার সাথে মিলিত হতে পারে তার সাথে মিলিত হতে পারে যে কোনো গেমেট এই গেমেটটা এদের যে কোনো একটার সঙ্গে মিলিত হতে পারে এই গেমেটটাও ঠিক অনুরূপভাবে এদের যে কোনো একটা গেমেটের সাথে মিলিত হতে পারে তাহলে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে এরা যদি অপত্যে সঞ্চারিত হয় তাহলে আমরা এফ টু জেনারেশনে কতগুলো গিনিপিক পাবো আমি ধরে নিয়েছি চারটা করে গেমেট আছে এখানে এই চারটা করে গেমেট একে অপরের সহিত সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে যদি সঞ্চারিত হয় তাহলে আমরা এফ টু মোট ষোলোটা জীব পাব তাহলে এদের মধ্যে যখন জনন ঘটবে এইখানে আমরা টোটাল ষোলোটা ষোলো রকমের ষোলোটি ষোলোটি উপত্য পাওয়া যাবে এই অপত্যগুলোকে দেখানোর জন্য আমরা কি করবো ওই যে চেকার বোর্ডটা করেছিলাম এই মোটর গাছ নিয়ে পরীক্ষার সময় সেই চেকার বোর্ডটা এবার এখানে করব তাহলে সেই চেকার বোর্ডটা করার সময় আমাকে এই গেমেটগুলোকে নিতে হবে এই পুরুষ গেমেট এগুলোকে স্ত্রী গেমেট চেকার বোর্ডে যেমনভাবে দুদিকে সাজিয়ে নিয়েছিলাম দুদিকে সাজিয়ে নিয়ে ভিতরে তাদের মিলন ঘটিয়ে তাদের জিনোটাইপগুলো ভিতরে লিখে দেবো আর যদি জায়গা তোমাদের খাতাতে একটু বড় বড়ো জায়গা করবে সেখানে যেন ফিনোটাইপগুলো টাইপগুলো লেখার সংক্ষেপে ফিনোটাইপগুলো লিখে দেবে তাহলে আমরা কি করব এখান থেকে তাহলে এফ টু জনুর যে উপত্য ষোলোটা ঘর করতে হবে এফ টু জনুতে ষোলোটি উপত্য হয়েছে তাহলে এই ষোলোটি উপত্যের জন্য আমাকে চেকার বোর্ডে ষোলোটা ঘর নিতে হবে আর কি করব এই চারটা করে গেমেট উপরের দিকে চারটা পুরুষ গেমেট সাইডের দিকে চারটে স্ত্রী গেমেট নিয়ে তাদের মধ্যে মিলন ঘটিয়ে চেকার বোর্ডটা করবো তাই তো চেকার বোর্ডটা চলো তাহলে এবারে এটা মুছে দিচ্ছি আমি শুধু এই গেমেটগুলোকে রাখব এই গেমেটগুলোকে নিয়ে চেকার বোর্ডটা এবারে চল করে নিই তাহলে এফ টু জনুর যে চেকার বোর্ডটা হবে সেখানে উপরে লিখবে আগে যে এফ টু জনুর চেকার বোর্ড এফ টু চেকার বোর্ডটা কেমন হবে পুরোটাই মুছে দিতে হবে আমি এই গ্যামেটগুলোকে রাখলাম যাতে লিখতে সুবিধা হয় এটা রাখলেও কিন্তু জায়গা হবে না এটাও মুছে দিচ্ছি তাহলে কী করেছিলাম এই দিকে চারটা এদিকে চারটা উপরের দিকে চারটা গেমেট রাখবো কী কী ছিল আমার গেমেটগুলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি দেখে নাও যে গেমেটগুলো ছিল তোমাদের খাতাতে লিখেছ ক্যাপিটাল বি স্মল আর এরপর কী ছিল স্মল বি ক্যাপিটাল আর আরেকটা কী ছিল ক্যাপিটাল বি আর স্মল আর এদিকে পুরুষ গেমেটগুলো লেখা হলো তাহলে নিচের দিকে লিখবো স্ত্রী গেমেটগুলো তাহলে এখানে চারটা ভাগ করে নেবো যার ছিল এখানে গেমেটগুলো এইদিকে লিখে দিই ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর এখানে ছিল স্মল বি ক্যাপিটাল আর আর এখানে কী ছিল স্মল বি স্মল আর এই চারটা গেমেট যদি লেখা হয়ে যায় ঠিকঠাক তাহলে তোমাদের এই চেকার বোর্ডটা করতে আর কোথাও কোনো সমস্যা আসবে না এক শঙ্কর জননের চেকার যেভাবে করেছিল বা মোটর গাছের যে দ্বিশঙ্কর জননের চেকার বোর্ডটি করেছ ঠিক ওইভাবেই এই গেমেটগুলো যদি ঠিকঠাক তোমার লেখা হয়ে গেছে তাহলে এই ভিতরে ছকটা পূরণ করতে কোনো সমস্যা হওয়ার কথা নয় এরপর আমরা চলো এই গেমেটগুলো কি বলেছি যে একে অপরের সহিত সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হতে পারে অর্থাৎ এই গেমেটটি এদের যে কোনো কারোর সাথে মিলিত হতে পারে তাহলে এই গেমেট যদি এই গেমেটের সাথে মিলিত হয় তাহলে কী কী হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ঠিক আছে এই গেমেটটা এটার সাথে তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এখানে আছে স্মল আর এখানে কী হবে এই গেমেটের সাথে এই গেমেট ক্যাপিটাল বি তারপরে কি আছে স্মল বি এরপর আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এই ঘরে কী হবে এখানে আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এখানে আছে স্মল বি এদিকে আছে ক্যাপিটাল আর এখানে আছে স্মল আর হয়েছে ঠিক একই রকমভাবে এই ঘরটাও বাকি ঘরগুলো তোমরা করতে পারবে এখানটা তাহলে করে নিই কী হবে এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এখানে আছে স্মল আর এখানে কী হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি আর দেখো এখানেও আছে স্মল আর এখানেও আছে স্মল আর এখানে কি হবে এখানে হচ্ছে ক্যাপিটাল বি এখানে আছে স্মল বি এখানে আছে ক্যাপিটাল আর এখানে আছে স্মল আর এই ঘরে কী হবে ক্যাপিটাল বি এখানে আছে স্মল বি আর এখানেও আছে স্মল আর এখানেও আছে স্মল আর হয়েছে এই ঘরে কী হবে পারবে তো এগুলো বুঝতে পেরেছ যে কীভাবে হচ্ছে একবার যদি এগুলো ঠিকঠাক মাথায় ঢুকে যায় এটা কোনো সমস্যাই নয় আর যদি এটাকে না বুঝে করার চেষ্টা করো তাহলে দেখবে অনেক জটিলতা দেখা দেবে কোনো জায়গায় কোনো বিভ্রান্তি হয়ে যাবে এগুলো ঠিকঠাক লিখতে পারবে না কিন্তু যদি এটা তোমার বুঝে নাও তাহলে তোমাদের এই ঘরগুলো লিখতে কোনো অসুবিধা হবে না চলো এবারে এই গেমেটের সাথে এই গেমেটের মিলন ঘটছে কী হবে ক্যাপিটাল বি এখানে আছে ক্যাপিটাল আর ওখানে আছে ক্যাপিটাল আর এখানে আছে স্মল বি তাহলে এটা হলো স্মল বি আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এই ঘরে কী হবে ক্যাপিটাল বি এখানে আছে স্মল বি আর এখানে আছে ক্যাপিটাল আর আর এইদিকে আছে স্মল আর এই ঘরে কী হবে স্মল বি স্মল বি আর ক্যাপিটেল আর ক্যাপিটাল আর তাই তো এই ঘরে কী হবে বিবি একটা আছে ক্যাপিটাল আর ওখানে আছে স্মল আর এই ঘরে কী করবো ক্যাপিটাল বি এখানে আছে স্মল বি ওখানে আছে ক্যাপিটাল আর এখানে আছে স্মল আর এই ঘরে কী হবে ক্যাপিটাল বি এখানে আছে স্মল বি আর দুটোই স্মল আর সমস্যা নেই তো এরপর এই গেমেটের সাথে এই গেমেট দুটোই স্মল বি স্মল বি আর কী আছে উপরে আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আর এখানে আছে স্মল আর হয়ে গেল এবার এটার সাথে এই গেমেটের কী হলো ক্যাপিটাল বি এই সরি স্মল বি স্মল বি স্মল আর স্মল আর হয়েছে ষোলোটা উপত্য হয়েছে এই উপত্যগুলির মধ্যে দেখো জিনোটাইপগুলো যদি লক্ষ্য করো এখানে জিনো টাইপ লক্ষ্য করলে কী দেখা যাবে যে এই যে জিনোটাইপটা এটা একটা বিশুদ্ধ হোমোজাইগাস আর এখানে একটা হোমো পেয়েছি বিশুদ্ধ এটা একটা বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিক পেলাম আর এখানে একটা বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিক পেয়েছি এই দুটো বিশুদ্ধ পেয়েছি আর বাকিগুলো কিন্তু সব হেটেরো জায়গা অবস্থায় আছে অর্থাৎ বাকিগুলো কিন্তু বিশুদ্ধ নয় এরপর এখানে সংক্ষেপে আমি বলেছি ফিনোটাইপগুলো লিখে দিবে। এটা তোমরা সবাই লিখতে পারবে যে এখানে কেমনভাবে ফিনোটাইপগুলো আছে সংক্ষেপে লিখবে এটা কি হয়েছে তাহলে এটা বিশুদ্ধ বিশুদ্ধ লেখার দরকার নেই এখানে তোমরা শুধু তার ফিনোটাইপটা লিখবে কালো আর অমসৃণ কালো অমসৃণ এটা কি হবে কালো ক্যাপিটালার আছে অর্থাৎ অমসৃণ এটা কিভাবে লিখছি এটা বুঝতে পারছ যে প্রকট বৈশিষ্ট্যটা আমরা কি করেছিলাম যে বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মিলন ঘটিয়ে জননের পরীক্ষাটা করছিলাম এ ওয়ান জেনারেশনে কি দেখলাম যে সমস্ত গিনিপিকগুলোই কালো ও অমসৃণ হয়েছে অর্থাৎ কালো ও অমসৃণ বৈশিষ্ট্যটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এই জন্য এগুলোকে কালো ও অমসৃণ অর্থাৎ ক্যাপিটাল বি আর স্মল আর এটা যদি থাকে সেটা সবসময় প্রকট হবে তাহলে ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর যদি কোথাও পাও সেখানে সবসময় হবে সেটা কালো আর অমসৃণ তাহলে এখানে কী আছে ক্যাপিটাল বি আছে অর্থাৎ কালো কালো ক্যাপিটাল আর আছে অর্থাৎ এটা অমসৃণ এটা কালো অমসৃণ ঠিক আছে এখানে কি লিখব ক্যাপিটাল বি যেহেতু আছে কালো এটাও অমসৃণ এখানে কালো স্মলার আছে অর্থাৎ এটা মসৃণ হয়ে গেল। এটা কালো এটা কালো স্মল আর আছে অর্থাৎ মসৃণ এখানে কালো মসৃণ এটা কালো অমসৃণ এটা স্মল বি আছে অর্থাৎ এটা সাদা অমসৃণ এটা এটা হবে স্মল বি আছে অর্থাৎ সাদা আর অমসৃণ এরপর এটা এটা কি হলো কালো ও মসৃণ তাই তো এটা বুঝতে পারছো তো যে এটা কিভাবে লিখছি এটা কি হবে কালো আর মসৃণ কালো আর মসৃণ এটা সাদা আর আর আছে অর্থাৎ অমসৃণ এখানে সাদা আর মসৃণ তাইতো তাহলে এই জিনো এই ফিনোটাইপগুলো ভিতরে তোমরা লিখে দিলে তাহলে দেখো ব্ল্যাকবোর্ডটার মধ্যে দেখো পুরোটাই কালোই দেখাচ্ছে সাদা এইখানে আমি পেয়েছি এক দুই তিন চারটা সাদা গিনিপিক পাওয়া গেছে বাকিগুলো সবগুলোই হয়েছে কালো অমসৃণ তাহলে কালো কালো অমসৃণ এবং কালো মসৃণও আছে কয়েকটা তাহলে কালো আর সাদা গিনিপিক পেয়েছি কালোগুলো আমার এই চারটা বাদে বাকিগুলো সব কালো হয়েছে অর্থাৎ বারোটা গিনিপিগ কালো রঙের হয়েছে তাহলে আমরা আর তাদের লোমগুলো মানে এর যখন ফিনোটাইপ লিখবে তাহলে ফিনোটাইপ লেখার সময় আমরা কী কী গিনিপিক পেয়েছি সেগুলো লিখব কালো অমসৃণ পেয়েছি আর কালো মসৃণ পেয়েছি তাহলে কালো দু রকমের পেয়েছি সাদা দু রকমের পেয়েছি সাদা অমসৃণ আর সাদা মসৃণ তাহলে এটাও চার রকম এই কালো অমসৃণ পেয়েছি এখানে কালো অমসৃণ আর কালো মসৃণ সাদা অমসৃণ আর সাদা মসৃণ এই চার রকমের পেয়েছি তাহলে এখানে ফিনো টাইপ অনুপাতটা হবে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান কীভাবে হলো নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান কেন বলছি কালো অমসৃণ কটা আছে এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ বানানটা ফুল হয়েছে পাঁচ ছয় সাত আট নয় নটা হয়েছে কালো অমসৃণ তাহলে কালো অমসৃণ হলো নটা আর কালো মসৃণ কোটা আছে কালো মসৃণ আছে দেখো তিনটা এই একটা আর দুটো পেলাম আরেকটা কোথায় আছে কালো মসৃণ তিনটা হবে কালো মসৃণ তিনটা হওয়ার কথা কালো মসৃণ তিনটা আছে কোথাও এইখানে আছে তাহলে তিনটা পেলাম কালো মসৃণ তাহলে নাইন ইজ টু থ্রি হল এরপর সাদা ও মসৃণ কোটা আছে একটা দুটো তিনটে তাহলে সাদা ও মসৃণ হলো তিনটা আর সাদা মসৃণ একটাই আছে তাহলে ফিনোটাইপ অনুপাতটা এফ টু জেনারেশনের ফিনোটাইপ অনুপাত হলো নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান এটা এইটা না মুছলে তো আর ভোটের জায়গা হচ্ছে না তাহলে এটা আমি মুছে দিচ্ছি এটা তোমরা খাতায় লিখে নিয়েছো এটা যদি খাতায় লিখে নিয়েছো তাহলে আমি এটা মুছে দিচ্ছি তারপরে ওই অনুপাতগুলো দেখাবো যে অনুপাতগুলো নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান কী করে হলো আরেকবার বলে দিচ্ছি যে আমরা মোট চার ধরনের গিনিপিগ এখানে পেয়েছি কালো অমসৃণ পেয়েছি নটা কোথায় কোথায় নটা আছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কালো অমসৃণ আছে এবার কালো মসৃণ তিনটা আছে এখানে একটা এখানে একটা এই একটা তিনটা তাহলে কালো মসৃণ হয়ে গেল এরপর সাদা ও মসৃণ সাদা ও মসৃণ তিনটে আছে এক দুই তিন তাহলে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি হলো আর একটা কী আছে সাদা মসৃণ একটা তাহলে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান এটা হলো এই এফ টু জেনারেশনের ফিনোটাইপ অনুপাত নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান আরেকবার বলছি কালো অ মসৃণ ইজ টু কালো মসৃণ ইজ টু সাদা অ মসৃণ ইজ টু সাদা মসৃণ সমান নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান তাহলে এফ টু জেনারেশনের ফিনোটাইপ অনুপাতটা পেলে এরপর এফ টু জেনারেশনের জিনোটাইপ অনুপাতটা লিখতে হবে এই জিনোপা জিনোটাইপ অনুপাতটা বেশ বড় আছে বিভিন্ন রকমের আছে তোমরা খাতায় পরপর লিখো আমি এখান থেকে দেখে দেখে তোমাদেরকে বলছি সেইভাবে তোমরা লিখে নাও এখানে দেখো কালো অমসৃণ তোমার কোটা ছিল নটা এই যে নটা গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটার মধ্যে আবার চার রকমের জিনো এখানে মিশে আছে চার রকমের জিনো টাইপ এখানে মিশে আছে দেখো এখানে আছে বিবিআরআর এখানে আছে বিবিআরআর আর ঠিক এটা এইখানে আছে তাহলে এইটা আছে একটা এটা আছে দুটা এটা আর অন্য কোথাও নেই এই জিনো টাইপটা আর কোথাও পাবে না বিবি এই যে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এই জিনিসটা আর কোথাও নেই অর্থাৎ ওয়ান ইজ টু টু হল তাহলে অনুপাতটা যখন লিখবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ইজ টু ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর তারপরে আর কি পাবো তারপরে কোন অনুপাতটা লিখবো তারপরে আর কি আর কি আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বিটা লিখেছো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর লিখেছো এটা এটা আমি মুছে দিচ্ছি তোমাদের খাতাতে এটা লেখা আছে তো এরপর বাকিটা আমি এটা না মুছলে পুরোটা হবে না তোমরাও ঠিকঠাক বুঝতে পারবে না তোমাদের এইটা খাতায় পরিষ্কার করে লিখে নাও তারপরে অনুপাতটা আমরা বার করব। যেভাবে করলে এটা তোমাদের সুবিধা হবে একদিকে লিখো ফিনো টাইপ ফিনোটাইপ ফিনোটাইপ কোটা পাচ্ছ এখানে লিখবে ফিনোটাইপ কতগুলো পাচ্ছ এখানে লিখবে আর এদিকে লিখব জিনো এখানে জিনোটাইপ ফিনোটাইপ কী কী পেয়েছি প্রথমে পেয়েছিলাম কালো অমসৃণ কালো অমসৃণ কটা পেয়েছিলাম নটা পেয়েছিলাম কালো অমসৃণ নটা পেয়েছি তাই তো আর কী পেয়েছিলাম কালো মসৃণ তিনটা ছিল আর কি পেয়েছি সাদা অমসৃণ কটা ছিল তিনটে ছিল আর সাদা মসৃণ একটা ছিল তাই তো তাহলে ফিনোটাইপ অনুপাতটা হলো এটা পুরোটা ফিনো এখান পর্যন্ত তাহলে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান এরপর জিনো টাইপের দিকে যে জিনোটাইপগুলো চেকার বোর্ডটাই ছিল এই যে কালো ও যে নটা সেই নটা কি কি ভাগে আছে সেই নটা এখানে লিখে দেব বুঝতে পারছো যে নটা কালো অমসৃণ পেয়েছি তার ফিনোটাইপগুলো এখানে লিখব আর কালো অমসৃণ তিনটে পেয়েছি তার ফিনোটাইপ তার জিনোটাইপটা এখানে লিখবো আর সংখ্যাগুলো দিকে লিখব। তাহলে চলো এবারে শুরু করি তাহলে এটা কি হবে কালো অমসৃণের এই জিনোটাইপটা যেটা প্রথমেই ছিল দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর একটাই আছে তো একটাই আছে ভালো করে তোমরা দেখো এটা তোমাদের ওই ছকটা দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর একটাই আছে তারপরেরটা কী ছিল তার পরে দেখো ছিল ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এই জিনোটাইপটা আছে তো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এই জিনোটাইপটার কী আছে দুটো আছে মিলছে ক্যাপিটেল বি ক্যাপিটেল বি ক্যাপিটাল আর ক্যাপি স্মল আর দুটো আছে এরপর আরেকটা দেখো আরেকটা কী আছে ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটেল আর ক্যাপিটাল আর কটা আছে ছকটা দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর দুটো আছে তো ভালো করে ছকটা মিলিয়ে নাও ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর দুটো গিনিপিগ আছে তাহলে এখানে অনুপাতটা দিকে অনুপাতটা হয়ে আসছে ওয়ান ইজ টু টু ইজ টু টু এরপর দেখো সবচেয়ে বেশি কালো অমসৃণ কোন জিনোটাইপটার আছে এই জিনোটাইপটা দেখার জন্য আরেকবার ছকটা বার করো তোমরা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এই জিনো টাইপের কটা আছে চারটা আছে দেখো জিনো টাইপটা এদিকে হয়ে হয়ে আসছে তোমরা মোটর গাছের পরীক্ষার সময় দেখেছিলে বেশ বড় জিনোটাইপটা হচ্ছিল ওয়ান ইজ টু টু ইচ টু টু ইজ টু ফোর ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ঠিক ওটাই হয়ে আসবে তবে এই যে নটা তার এখান এখান পর্যন্ত তার আমরা পেয়ে গেলাম এই নটার ভাগটা এরপর এই যে কালো মসৃণ আছে এই কালো মসৃণ কত ধরনের যুক্ত আছে সেটা লিখবো কালো মসৃণ কালো মসৃণের এক জায়গায় মাঝামাঝি জায়গায় একটা ছিল জিনোটাইপ তার জিনোটাইপটা কি ছিল ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল স্মল আর স্মল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কালো মসৃণ স্মল আর স্মল আরটাকে আমরা তো ছকটা বার করো ছকটা বার করলে এটা লিখতে সুবিধা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর এরকম দেখো একটাই পেয়েছো এরকম একটা আছে তাই তো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল স্মল আর এরকম একটা আছে এরপর আরেকটা কী আছে ক্যাপিটাল বি স্মল বি আর স্মল স্মলার 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 এরকম আছে দুটো তাহলে এই যে যেটা কালো অমসৃণ তার জিনোটাইপটা পেয়ে গেলাম এইখানে কি হলো ওয়ান ইজ টু টু হলো এই সাদা অমসৃণ ছকটাই বার করে যেখানে একদম শেষের দিকে সাদা অমসৃণ তিনটে গাছ ছিল এই তিনটে গিনিপিগ ছিল তার জিনোটাইপটা কেমন ছিল সাদা গিনি সাদা অমসৃণ সাদা অমসৃণের যে ছকটা তার একবারে তলার দিকে দেখো সেখানে দু ধরনের পেয়েছো স্মল বি স্মল বি আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর একটা আছে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর খুঁজে দেখো কটা আছে সাদা অমসৃণ ছকটার শেষের দিকে ছিল সাদা অমসৃণ এই জিনোটাইপটা টাইপটা কটা আছে এটা মাত্র একটা আছে ভালো করে দেখো সাদা অমসৃণ স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর একটাই আছে পুরো ছকটাতে জুড়ে যেখানে সাদা অমশৃণ ঠিক এরকম জায়গাতে ছিল শেষের দিকে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর একটাই ছিল আরেকটা আর সাদা অমশৃণের জিনোটাইপ আরও তাহলে দুটো বাকি আছে আমার তাদের জিনোটাইপটা কী বটে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরকম কটা আছে ঠিক শেষ দিকটায় দেখো তোমাদের খাতাটা মিলিয়ে নাও শেষের রোতে শেষের দুটো রোতে তলার দিকে সাদা অমসৃণ এই জিনোটাইপটা অর্থাৎ স্মল বি স্মল বি আর ক্যাপিটাল আর স্মল আর এরকম দুটো আছে তাহলে এর জিনোটাইপ লেখা হয়ে গেলো এরপর আমার বাকি থাকলো কোনটা এইটা সাদা মসৃণ সাদা মসৃণের জিনোটাইপ দেখো একেবারে কোনায় যেটা ছিল লাস্ট রোয়ের শেষের কোনায় তার জিনোটাইপ কি ছিল স্মল বি স্মল বি স্মল আর স্মল আর একটাই ছিল তাহলে এটা হলো এক তাহলে আমরা কি পেলাম টোটাল জিনোটাইপ যে অনুপাত ওয়ান ইজ টু টু ইজ টু 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 ফোর ইজ টু ওয়ান ইজ টু টু টোটাল দেখো ষোলোটা হয়েছে তো এখানে টোটাল ষোলোটা হবে এক দুয়ে 3, দুয়ে পাঁচ চারে নয় দশ বারো একে তেরো দু পনেরো আর একে ষোলো তাহলে ষোলোটা উপত্য হয়ে গেলো এখানে জিনো লিখে দেওয়া হলো আর জিনো সংখ্যাটাও এখানে লিখল লেখা হয়েছে তাহলে জিনো টাইপ অনুপাতটাও হয়ে গেলো ওয়ান টু ইজ টু টু ইজ টু ফোর ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে এই যে এতো বড়ো জিনোটাইপটা অতি সহজেই তোমরা করতে পারছো এই বোর্ডটা যদি তোমার ঠিকঠাক হয় তাহলে সেখান থেকে আগে ফিনোটাইপগুলো এখানে লিখে নেবে ফিনোটাইপ এখানে লিখলে ফিনোটাইপের সংখ্যাগুলো লিখলে যে চার রকম কী কী হয়েছে চার রকম হয়েছিল কালো অমসৃণ নটা কালো অমসৃণ তিনটা সাদা অমসৃণ তিনটে আর সাদা মসৃণ একটাই ছিল তাহলে ফিনোটাইপ অনুপাতটা হলো নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান ঠিক আছে আর জিনোটাইপ অনুপাতটা জিনো টাইপ অনুপাতের ক্ষেত্রে ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এই হলো দ্বি জননের গিনিপিগের উপর যে পরীক্ষা তার এফ টু জনুর চেকারবোর্ড এবং ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত এখান থেকে যে প্রশ্নটা দেয় এই অ্যাপ টু জনুর চেকার বোর্ড দেখাতে হবে তারপর জিনোটাইপ ফিনোটাইপ দুটোই করে দেখাতে হবে ঠিক আছে এটা বাড়িতে বারবার প্র্যাকটিস করো আরও আমি কয়েকটা সমস্যা তোমাদেরকে দেব সেটার উপর তোমরা দ্বিশঙ্কর জনন করে তার এই চেকার বোর্ড এবং এই অনুপাত পর্যন্ত আসবে ঠিক আছে আজকে তাহলে এখানে শেষ করি